আবাহনী মোহামেডানের ম্যাচে উত্তেজনা ছড়ালেন সাকিব আল হাসান আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে দুই দফায় স্ট্যাম্প ভেঙে মাঠে অক্রিকেটিও আচরণ করেন তিনি বৃষ্টি ম্যাচে শেষ পর্যন্ত আবহনীকে একত্রিশ রানে হারিয়েছে সাকিবের মোহামেডান স্পোর্টিং ক্লাব রিপোর্ট বটে অবশ্য অনেক বছর বাদে আবাহনী মোহামেডানের পুরনো দিনের উত্তেজনা ফিরে পাওয়া গেল মুশফিকের বিরুদ্ধে এমন আবেদনে আম্পায়ার লিটু সাড়া দেবেন না মাথা ঠিক রাখতে পারেননি সাকিব করে বসেন অক্রিকেটেরও আচরণ সে এখানে হলেও হতো ব্যাটে রানের খরা টানা তিন ম্যাচ হেরেছে দল এই ম্যাচে সাঁয়ত্রিশ রান করেছেন তিনি ছয় উইকেটে একশো পঁয়তাল্লিশ করার পর নয় রানের মধ্যে আবাহনীর তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে উজ্জীবিত মহামেডান তেতে ছিলেন সাকিব আল হাসান বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে ষষ্ঠ ওভারের খেলা শেষ হতে বাকি এক বল ওভারটা শেষ করাই যেত কিন্তু আম্পায়ার রিপন খেলা বন্ধ করতে সিদ্ধান্ত দিলে সাকিব আবারও অঘটন ঘটিয়ে বসেন এবার স্ট্যাম্পি উপরে ফেলেন মোহাম্মান অধিনায়ক ঘটনা ঘটলো মাঠের বাইরে পর্যন্ত ভাগ্য ভালো ক্রিকেটারদের হস্তক্ষেপে সাকিব ও আবহনী কোচ খালেদ মাহমুদের মুখোমুখি হওয়াটা অন্তত রুখা গিয়েছে মুষল বৃষ্টি মাথা ঠান্ডা করেছে যেন সাকিবের এরপর হাস্যজ্জ্বল চেহারাতেই দেখা গেছে আম্পায়ারদের সাথে বৃষ্টি আইনে আবাহনী টার্গেট নয় ওভারে ছিয়াত্তর গিয়ে দাঁড়ায় মুশফিকদের চুয়াল্লিশ রানে আটকে দিয়ে একত্রিশ রানে ম্যাচ জিতে মোহামেডান শীর্ষে ছয় থাকার দৌড়ে চার নম্বরে উঠেছে আবাহনী দশ পয়েন্ট নিয়ে তৃতীয়তে নেমেছে